হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইস ম্যাথস অ্যান্ড আই এম শুভজিৎ উইথ ইউ। আমরা মেনসুরেশন বা পরিমিতি পোর্শন থেকে আয়তক্ষেত্র চ্যাপ্টারটা পড়ছিলাম এবং সেই চ্যাপ্টারের তিনটে পার্ট অলরেডি আমরা করে ফেলেছি, পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি। যারা সেই পার্টগুলি দেখোনি সেগুলি অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশানে দেওয়া আছে, কারণ সেই পার্টগুলি দেখলে তোমাদের এই পার্টটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। এবং সেই পার্টগুলোতে অর্থাৎ পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রিতে একদম বেসিক লেভেল থেকে হায়ার লেভেল বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন ফর্মুলা দিয়ে প্রচুর অঙ্ক কিন্তু করানো আছে, ঠিক আছে। আজকে আয়তক্ষেত্র পার্ট ফোরে আমরা মিসলেনিয়াস বা বিবিধ 8 থেকে 10টা অঙ্ক করব। এই অঙ্কগুলো তুলনামূলক কঠিন লেভেলের এবং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কোনো চাকরির পরীক্ষাই দাও না কেন, সেটা WBP, WBPSC, রেল, NTPC ইত্যাদি সকল পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা অর্থাৎ আয়তক্ষেত্র পার্ট ফোর খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, অবশ্যই অনেকাংশ উপকৃত হবে, ঠিক আছে। আমরা চলে যাব ডিরেক্টলি অঙ্কে। 1 নম্বর অঙ্ক স্ক্রিনে দিয়েছি, কী বলেছে খেয়াল করো। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3, প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচ হলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত, ঠিক আছে। তাহলে আজকে আমরা মেনলি যে অঙ্কগুলো করব সবগুলোই খরচ সংক্রান্ত, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্ক কী বলেছে দেখো, বলেছে আয়তকার জমি বেড়া দিচ্ছে। তাহলে কিসের কনসেপ্ট এখানে, পরিসীমা বা পরিধির কথা বলা হয়েছে। তাহলে দেখো আরেকটা জিনিস থেকে বুঝতে পারো যে পরিধির কথা বলা হয়েছে, সেটা কোনটা, বলছে প্রতি মিটারে 7.5 টাকা হিসেবে বেড়া দিতে 3000 টাকা খরচ হয়েছে। তাহলে টোটাল খরচ কত? টোটাল খরচ হচ্ছে 3000 টাকা, এটা হচ্ছে টোটাল খরচ। আর প্রতি মিটারে খরচ কত? প্রতি মিটারে খরচ হচ্ছে 7.5 টাকা প্রতি মিটারে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো টোটালটাকে প্রতি মিটারে খরচ দিয়ে ভাগ করলে আমরা কী পাবো? মিটার পেয়ে যাবো, কারণ টাকাটা ক্যান্সেল হয়ে মিটার হয়ে যাবে। এটা কত হচ্ছে দেখো, 3000 বাই 7.5। 7.5কে আমরা লিখতে পারি দশমিকটা তুলে দিয়ে উপরে 10 গুণ। এবারে ক্যালকুলেশন করো, দেখো 75কে 4 দিয়ে গুণ করলে হয় 300, তাহলে এখানে 40 × 10 মানে হচ্ছে 400। তাহলে আমরা রেজাল্টটা কত পেলাম? আমরা রেজাল্টটা পেলাম 400 মিটার। এটা কী পেলাম? এটা হচ্ছে পরিসীমা। তাহলে আয়তকার জমি বা আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম 400 মিটার। কী বলেছে? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3। আমরা ধরে নিতে পারি দৈর্ঘ্য মানে L সমান হচ্ছে 5x, প্রস্থ B সমান হচ্ছে 3x, ঠিক আছে। এককটা কী হবে? এককটা ডেফিনেটলি হবে তোমাদের এখানে মিটার, কারণ দেখো বলেছে প্রতি মিটারে, তাহলে এটাও মিটার, এটাও মিটার। তাহলে শর্তটা আমরা কী পেলাম? শর্ত দেখো পরিসীমার ফর্মুলা 2×L+B, তাহলে 2×5x+3x এইটা সমান হচ্ছে 400, তার মানে 5x+3x 8x মানে হচ্ছে 200, দুই দিয়ে ভাগ হয়ে গেল, x সমান হচ্ছে 25, ক্লিয়ার। এবার তোমরাই বলো কী চেয়েছে। দেখো চেয়েছে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য, দুভাবে বের করতে পারো। এখান থেকে পার্থক্য কত দেখো, 5x থেকে 3x বাদলে হচ্ছে 2x মিটার, যেখানে এক্সটা 25, তাহলে 2x মানে হচ্ছে 2×25 মানে 50 মিটার আমরা বলতে পারি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য হচ্ছে 50 মিটার। আরেকভাবে করতে পারো, এলটা কত হবে দেখো, এলটা হচ্ছে 5x মানে 5×25 = 125 মিটার। আর বিটা কত হবে, বিটা দেখো হচ্ছে 3x, তাহলে 3×25 = 75 মিটার, দুটোর বিয়োগফল কত, দুটোর বিয়োগফল হচ্ছে 50 মিটার। তাহলে আমরা যে কোনো একভাবে বের করে নেবো, রেজাল্টটা কত পেলাম? রেজাল্ট হচ্ছে 50 মিটার, অর্থাৎ এক্ষেত্রে অপশান এ ইজ দ্য রাইট আনসার। আশা করছি সবাই বুঝতে পেরেছ। প্রথমে আমাদেরকে এই পরিসীমাটা বের করে নিতে হবে। পরিসীমা কী করে বুঝবো? যেহেতু আয়তকার জমি বেড়া দিচ্ছে তাই পরিসীমা, অথবা দেখো প্রতি মিটারে খরচ বলা হয়েছে তাই এটা ক্ষেত্রফল হতে পারে না, যেহেতু মিটার আছে সুতরাং পরিসীমা। এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছ? তোমরা আয়দার ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও অথবা নোট করে নাও, আমি কিন্তু অঙ্কটা মুছে দিয়ে চলে যাবো পরবর্তী অঙ্কে, ঠিক আছে। এটা হলো আমাদের আজকের 1 নম্বর অঙ্ক। তাহলে চলে যাচ্ছি আজকের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি, কী বলেছে ভালো করে খেয়াল করো, তোমরা অঙ্কটা ভালো করে পড়ে নাও এবং নিজেরা করার চেষ্টা করো। দেখো বলেছে একটি আয়তকার পার্কে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, 12 কিমি/ঘন্টা গতিবেগে এক ব্যক্তির পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে, পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার। আচ্ছা, একজন ব্যক্তি একটা আয়তকার মাঠ পরিক্রম করছে, অর্থাৎ এক্ষেত্রে কার কথা বলা হয়েছে? ডেফিনেটলি এক্ষেত্রে পরিসীমার কথা বলা হয়েছে, কারণ দেখো আয়তকার মাঠ এক ব্যক্তি এই বরাবর হাঁটছে, এই বরাবর হাঁটছে, তাহলে সেটা কী? সেটা অবশ্যই পরিসীমা। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে পরিসীমা বের করতে হবে। কী করে বের করবো? দেখো 12 কিমি/ঘন্টা গতিবেগ আর সময় লেগেছে 8 মিনিট, তার মানে 60 মিনিট, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত যাচ্ছে? 12 কিমি। আচ্ছা, এখানে কিন্তু কিলোমিটার রাখলে চলবে না,
আমাদেরকে কিসে যেতে হবে, মিটারে। কেন? দেখো, চেয়েছে পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার, তাহলে 12 কিলোমিটার, মানে হচ্ছে 12,000 মিটার। তাহলে আমরা বলতে পারি যে 60 মিনিটে যাচ্ছে 12,000 মিটার, এটা হচ্ছে মিটার। ক্লিয়ার? ওই আয়তকার পার্কের পরিসীমা বরাবর পরিক্রম করতে কত সময় লাগছে? 8 মিনিট। তাহলে 1 মিনিটে কতটা যাচ্ছে? 1 মিনিটে যাচ্ছে 12,000 বাই 60 মিটার। 8 মিনিটে কতটা যাচ্ছে? 8 মিনিটে যাচ্ছে 12,000 বাই 60 করলে কত হয়? দেখো, 00 ক্যান্সেল, 6 200, তাহলে 200 × 8 মিটার, তাহলে আমরা বলতে পারি 2,1600 মিটার। তো এটা কি? এটা হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে প্রথমে আমাদেরকে পরিসীমাটা বের করে নিতে হলো। পরিসীমা হচ্ছে 1600 মিটার, ঠিক আছে? আর কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3x, আর 2x ধরে নিতে পারি, কারণ 3:2 দেওয়া আছে। তাহলে l সমান হচ্ছে 3x মিটার, b সমান হচ্ছে 2x মিটার। পরীক্ষার সময় এত লেখার দরকার নেই, তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পেরে গেলে যতটা সম্ভব কম পরীক্ষা হলে রাফ পেপারে লিখবে এবং ডিরেক্টলি চলে যাবে উত্তরে, ঠিক আছে? তোমরা শুধু ভালো করে এখন বুঝে নাও। তাহলে 3x আর 2x ধরে নিয়েছি, তাহলে পরিসীমা শর্তটা কী হবে? তোমরাই বলো, শর্ট ক্যালকুলেশন করছি। দেখো, 3x আর 2x হচ্ছে 5x × 2, মানে 10x। তাহলে পরিসীমা 10x সমান কত? 1600। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 160। x সমান পেলাম 160। কী চেয়েছে? পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার। এখান থেকে ক্ষেত্রফল কত হবে? দেখো, 2 × 6x² বর্গ মিটার, এখানে এক্সটা হচ্ছে 160। তাহলে ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, এ ফর এরিয়া সমান কত? না, 6x² 6 × 160 × 160, এককটা হবে মিটার স্কোয়ার, মানে বর্গ মিটার। ক্লিয়ার? আচ্ছা, 1600 কত হয়? দেখো, 1600 হচ্ছে 256, তাহলে 6 × 256, আর 2 শূন্য আছে, 100 লিখে দিলাম। তাহলে 6 × 256 দিয়ে গুণ করো, 6 × 6 = 36, 6 হাতে রইলে 3, 6 × 5 = 30, 3 × 33 = 3 হাতে রইলে 3, 6 × 2 = 12, 3 = 15, ডান দিকে 2 শূন্য। অর্থাৎ কী পেলাম? আমরা পেলাম 153,600। তাহলে কী পেলাম? 153,600 বর্গ মিটার। দেখো, বলা হয়েছে পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার, সেই জন্য অপশানে কিন্তু বর্গ মিটার কথাটা লেখা নেই। এখানে 153,600 সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। আশা করছি বুঝতে কারো কোনো অসুবিধা নেই, তোমরা অঙ্কটা ভালো করে নোট করে নাও। আমরা চলে যাবো আজকে নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্কে, ঠিক আছে? প্রত্যেকটি অঙ্ক তোমাদেরকে বোঝানোর জন্য অনেকটা লিখে আমি ব্যাখ্যা করছি, কিন্তু তোমরা যারা বুঝতে পেরে যাবে তারা কিন্তু খুব শর্টে এই অঙ্কগুলো পরীক্ষা হলে করে ফেলতে পারবে, তোমাদের একদম বেশি সময় লাগবে না। যাই হোক, চলে যাবো আজকে নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্কে। কী বলেছে? দেখো, একটি আয়তকার মাঠের কর্ণ 50 মিটার এবং একটি বাহু 48 মিটার, প্রতি বর্গ মিটার 24 টাকা হিসাবে মাঠের ঘাস কাটাতে কত টাকা খরচ হবে? একটা আয়তকার মাঠে ঘাস নিশ্চয়ই, এগুলো ভেতরেরটা হচ্ছে ঘাস, তাহলে ঘাস কাটানোর কথা বলা হয়েছে, মানে আমাদের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? ক্ষেত্রফলের কথা বলা হয়েছে, কারণ মাঠে ঘাস হচ্ছে অবশ্যই ক্ষেত্রফল। আর একটা জিনিস দেখো, প্রতি বর্গ মিটারে খরচ বলা হয়েছে, তাহলে বর্গ মিটারে খরচ যেহেতু বলা আছে, সুতরাং এটা পরিসীমা হতে পারে না, এটা ক্ষেত্রফলের কথাই বলা হয়েছে। আচ্ছা, কর্ণ 50, একটা বাহু 48, তাহলে ধরে নিচ্ছি এলটা হচ্ছে 48 মিটার, আর বিটা বলা নেই, ডিটা মানে ডায়াগোনাল হচ্ছে 50 মিটার। তাহলে তোমরাই বলো, আমরা জানি যে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার, তার মানে 48² + b² ইকুয়ালস টু 50² তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে 50² - 48² a² - b² a+b × a-b, a+b করলে কত পাবো? 98, a-b করলে কত পাবো? 2। 98টাকে লিখতে পারি 49 × 2, মানে 2 × 2 = 4, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে বি সমান কত হবে? 7 × 2 সমান হচ্ছে 14। তাহলে আমরা প্রস্থ কত পেলাম? প্রস্থ পেলাম 14, আর দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে 48। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল এরিয়া হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এল বি সমান হচ্ছে 48 × 14, এটা হচ্ছে কি? বর্গ মিটার, মিটার স্কোয়ার। ক্লিয়ার? দেখো, বলা আছে 1 বর্গ মিটারে খরচ 24 টাকা, তাহলে বলো 48 × 14 বর্গ মিটারে কত খরচ? এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 48 × 14 × প্রতি বর্গ মিটারে খরচ 24 টাকা, এই গুণটা করে নেবে তাহলে উত্তর পেয়ে যাবে। তোমাদেরকে দুই অঙ্কের সংখ্যার সঙ্গে দুই অঙ্কের সংখ্যার গুণের শর্টকাট পদ্ধতি আমি শিখিয়ে দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গুণের শর্টকাট পদ্ধতিতে গুণটা করে নিতে পারবে। এক্ষেত্রে যদি তোমরা গুণটা করো, যে রেজাল্টটা পাবে সেটা হচ্ছে 16,128। তোমরা গুণটা করে দেখে নিতে পারো, রেজাল্ট পাবে 16,128 টাকা। দেখো, যেহেতু বলেছে
কত টাকা খরচ হবে, সুতরাং অপশানে টাকা কথাটা লেখা নেই, এক্ষেত্রে 16,128 টাকা লাগবে, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। চলো যাবো আজকে নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্কে। মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আস্তে আস্তে আমরা অঙ্কের লেভেল বাড়াবো এবং শেষের দিকে যে অঙ্কগুলো করবো সেগুলো অত্যন্ত হার্ড লেভেলের, কিন্তু তোমাদেরকে যেভাবে বোঝানো হবে তারপর তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। চলে যাচ্ছি আজকে নেক্সট, অর্থাৎ 4 নম্বর অঙ্কে। কী বলেছে 4 নম্বর অঙ্ক? দেখো, বলেছে 25 মিটার লম্বা এবং 16 মিটার প্রশস্ত একটি বাগান ইট বাঁধাই করা হবে। প্রতিটি ইটের আয়তন 20 সেমি গণিত 10 সেমি, তাহলে মোট কতগুলি ইট লাগবে? এক্ষেত্রে দেখো আয়তন বলা আছে, কিন্তু যেহেতু আমরা 2-ডাইমেনশনাল জিওমেট্রি পড়ছি, সুতরাং এক্ষেত্রে কিন্তু আয়তন বলতে ক্ষেত্রফলের কথাই বলা হয়েছে। তাহলে একটা আয়তকার বাগান আছে, এই আয়তকার বাগানটা কী করবে, ইট দিয়ে বাঁধানো হবে। অর্থাৎ তাহলে ইট দিয়ে বাঁধানো হচ্ছে এইভাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো ইট দিয়ে বাঁধানো মানে কিসের কথা বলা হয়েছে, ডেফিনেটলি ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। তাহলে তোমরাই বলো ইটগুলির মিলিত ক্ষেত্রফল, অর্থাৎ যতগুলি ইট থাকবে তাদের টোটাল ক্ষেত্রফল আর বাগানটার ক্ষেত্রফল নিশ্চয়ই সমান হতে হবে। ঠিক আছে, তাহলে বাগানটার ক্ষেত্রফল কত? দেখো বলেছে 25 মিটার লম্বা এবং 16 মিটার প্রশস্ত, তাহলে সহজে বাগানের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। আর ইটের ক্ষেত্রে বলেছে দেখো 20 সেমি গণিত 10 সেমি, তাহলে দেখো আমাদেরকে প্রথমেই সেমিতে নিয়ে যেতে হবে, কারণ কি দুদিকের এককটা সমান করতে হবে। তাহলে 25 মিটার লম্বা, তাহলে 25 মিটার মানে হচ্ছে 2500 সেন্টিমিটার, গণিত 16 মিটার প্রশস্ত মানে 1600 সেন্টিমিটার, তাহলে 2500 × 1600 বর্গ সেমি, এটা হচ্ছে কি বাগানের ক্ষেত্রফল। ক্লিয়ার? 25 × 16 দেওয়া ছিল মিটারে, আমরা 2500 × 1600 করে দিলাম বর্গ সেমি সেন্টিমিটার নিয়ে গিয়ে, তাহলে এটা হয়ে গেল আমাদের 2500 × 1600 বর্গ সেমি বাগানের ক্ষেত্রফল। ইটের ক্ষেত্রফল কত? ইটের ক্ষেত্রফল হচ্ছে 20 × 10, 200 বর্গ সেমি, এটা হচ্ছে ইটের ক্ষেত্রফল। কতগুলি ইট লাগবে, ধরি এক্সট্রা ইট লাগবে, তাহলে এক্সট্রা ইটের ক্ষেত্রফল আর বাগানের ক্ষেত্রফল সমান হতে হবে, তবেই তো গোটা বাগানটা ইট দিয়ে বাঁধানো হবে। তাহলে এই ক্যালকুলেশনটা করে নাও, এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল, এটা হচ্ছে এক্সট্রা ইটের ক্ষেত্রফল। ক্লিয়ার? আমরা ক্ষেত্রফলগুলো সেম ইউনিটে নিয়ে গেছি, যাতে করে সেম ইউনিটটা ক্যান্সেল হয়ে যায় এবং এক্সের ভ্যালুটা বেরিয়ে যায়। ক্লিয়ার? সেম ইউনিটে নিয়ে যাওয়া কিন্তু বাধ্যতামূলক। যাই হোক, তাহলে দেখো 20 × 10 = 200, তাহলে আমরা বলতে পারি এখানে 2টো 0 ক্যান্সেল, 2টো 0 ক্যান্সেল। আর দেখো 2×8 = 16, তাহলে 8×25 কত হয়, 200, তারপরে 2টো 0, তাহলে এক্সের ভ্যালু হলো 20,000। তাহলে আমরা কী বলতে পারি, আমরা বলতে পারি 20,000টি ইট লাগবে, অর্থাৎ এক্ষেত্রে অপশান বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো? দেখো কতটুকু লিখে আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম, শুধুমাত্র তোমাদেরকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, আমরা এই ধরনের পরবর্তী অঙ্কটাও করবো, 5 নম্বর অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, ভালো করে খেয়াল করো। কী বলেছে? 18 মিটার লম্বা একটি রুম কার্পেট দিয়ে মুড়তে 75 সেমি চওড়া কার্পেট প্রতি মিটার 4.50 টাকা হিসেবে 810 টাকা খরচ হয়, রুমটির প্রস্থ হলো কোনটা? তাহলে তোমরাই বলো একটা রুমের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 18 মিটার লম্বা একটা রুম, তাহলে 18 মিটার লম্বা, তাহলে 18 মিটার গণিত, প্রস্থ জানতে চাওয়া হয়েছে, প্রস্থ ধরে নিচ্ছি বি, তাহলে বি মিটার, আমরা ধরে নিচ্ছি প্রস্থ হচ্ছে বি মিটার, এটা হচ্ছে রুমের ক্ষেত্রফল হয়েছে। দেখো কার্পেট দিয়ে আমরা ঘিরছি রুমটাকে, তাহলে কার্পেটের ক্ষেত্রফল রুমের ক্ষেত্রফল সমান হতে হবে। আচ্ছা, কার্পেটের ক্ষেত্রফল আমরা কী করে বের করবো? একটা জিনিস খেয়াল করো, দেখো বলেছে প্রতি মিটার 4.50 টাকা হিসেবে 810 টাকা খরচ হয়, তাহলে টোটাল খরচ হচ্ছে 810 টাকা, প্রতি মিটারে খরচ হচ্ছে 4.50 টাকা, তাহলে এইটাকে ভাগ করলে আমরা মিটার পেয়ে যাব। সেটা কি পাবো? সেটা পাবো কার্পেটটা কতটা লম্বা, কারণ দেখো কার্পেট বলা হয়েছে 75 সেমি চওড়া, তাহলে কার্পেটটা বলেছে 75 সেমি চওড়া, 75 সেমি মানে বলতে পারি যে 0.75 মিটার চওড়া, তাহলে কার্পেটের প্রস্থ দেওয়া হয়েছে, কার্পেটের দৈর্ঘ্যটা আমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে। বের করে নাও, 2টো 0 ক্যান্সেল করে আমরা উপরে 100 লিখে দিতে পারি। এবার ক্যালকুলেশন করো, 9×5=45, 50, 9×9=81, 90, 1টো 0 ক্যান্সেল, দেখো 5×20=100, 20×9=180, তাহলে 180 মিটার হচ্ছে আমাদের কি না ওই যে কার্পেটটার দৈর্ঘ্য, কারণ দেখো বলেছে প্রতি মিটার 4.50 টাকা হিসেবে 810 টাকা খরচ হয়, তাহলে 810 টাকায় কত মিটার পাওয়া যাবে, 180 মিটার পাওয়া যাবে কার্পেট, তাহলে 180 মিটার হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 180 মিটারটা হচ্ছে দৈর্ঘ্য। আর কার্পেটের প্রস্থ বলা হয়েছে 75 সেমি মানে 0.75 মিটার, কারণ মিটারে আমাদের নিয়ে যেতে হবে, কারণ দুদিকেই দেখো বর্গ মিটার হয়ে গেল। এইবারে দেখো
প্রথমে কিন্তু রুমের প্রস্থটা বলা নেই, তাহলে রুমের প্রস্থটাই আমাদেরকে বের করতে দিয়েছে। ভালো করে খেয়াল করো, রুমটা যদি কার্পেট দিয়ে ঘিরতে হয় তাহলে রুমের ক্ষেত্রফল কার্পেটের ক্ষেত্রফল সমান হতে হবে। রুমের দৈর্ঘ্য দেওয়া হয়েছে, প্রস্থ বের করতে দিয়েছে, আমরা প্রস্থ বি ধরে নিয়েছি, প্রত্যেকটাকে মিটারে নিয়ে গেছি, কারণ দুদিকের একক আমাদেরকে সমান করতে হবে। কার্পেটের প্রস্থ বা চওড়াটা বলা হয়েছে, কার্পেটের দৈর্ঘ্যটা আমরা এই খরচ থেকে বের করে নিলাম। এবার ক্যালকুলেশন করো, দেখো মিটার 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 বর্গ মিটার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বি সমান কত দাঁড়াবে? বি সমান দাঁড়াবে 180 × 0.75/18। তাহলে বলো 18 × 10 = 180, 10 × 0.75 মানে 7.5 মিটার। তাহলে আমরা বলতে পারি যে রুমটির প্রস্থ কত? 7.5 মিটার। অর্থাৎ এক্ষেত্রে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? এই অঙ্কটা কিন্তু একটু ভালো অঙ্ক, তোমরা ভালো করে নোট করে নাও, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্ক, অর্থাৎ আজকের 6 নম্বর অঙ্কে। এই 6, 7, 8 এই তিনটে অঙ্ক কিন্তু দারুণ অঙ্ক, অনেকটা লেন্দি অঙ্ক, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। যাই হোক, অঙ্কটা স্ক্রিনে দিচ্ছি, খেয়াল করো 6 নম্বর অঙ্ক কী বলেছে। দেখো বলেছে, একটি বাগান 24 মিটার লম্বা এবং 14 মিটার চওড়া, বাগানের বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে একটা আয়তকার বাগান আছে, এই বাগানটা কী বলেছে? বাগানটা বলেছে 24 মিটার লম্বা, 24 m/m, আর 14 মিটার চওড়া, 14 m/m, এর বাইরের চারিদিকে রাস্তা আছে, ক্লিয়ার? রাস্তাটা সমান পরিসর, অর্থাৎ এইগুলো সব সমান, ছবিতে সমান লাগছে না কিন্তু সমান, হাতে আঁকলাম বলে হয়তো লাগছে না, ঠিক আছে? এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার চওড়া। কী বলেছে? যদি 20 সেমি × 20 সেমি মার্বেল টাইলস দিয়ে রাস্তাটি তৈরি করা হয়ে থাকে তাহলে রাস্তা তৈরিতে কতগুলি টাইলস লাগবে? তাহলে প্রথমে আমাদেরকে রাস্তার ক্ষেত্রফলটা বের করে নিতে হবে, তারপর টাইলসগুলির ক্ষেত্রফলের সঙ্গে রাস্তার ক্ষেত্রফল সমান করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কী করে বের করবো? দেখো, যারা আয়তক্ষেত্র পার্ট 3টা দেখেছো, অর্থাৎ আগের পার্টটা, সেখানে কিন্তু আয়তকার জমির বাইরের চারিদিকে রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা শিখিয়ে দিচ্ছি। ফর্মুলাটা কী ছিল? ফর্মুলাটা ছিল 2x × L + B + 2x। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা, যেখানে এলটা দৈর্ঘ্য, বিটা প্রস্থ, আর এক্সটা হচ্ছে রাস্তাটা কতটা চওড়া। তাহলে এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কত হবে? দেখো 14 আছে, 24 আছে, 1 আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা যদি মিটারে বের করি তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে টাইলসটাকে কিন্তু সেমি থেকে মিটারে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমরা মিটারে বের করছি, তাহলে বলো রাস্তার ক্ষেত্রফল কত হবে? 2x × 2 × 24 + 14 + 2, এটা বর্গ মিটার, মিটার স্কোয়ার। তার মানে দেখো 24 আর 14, 38 আর 2, 40 × 2, 80 মিটার স্কোয়ার। তাহলে 80 বর্গ মিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, ক্লিয়ার? এবার দেখো টাইলসের ক্ষেত্রফল কত, তাহলে 80 হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। টাইলসের ক্ষেত্রফল কত? দেখো টাইলস বলছে 20/20, তাহলে 20 সেমি মানে কত মিটার? 0.2 মিটার, তাহলে 0.2 × 0.2, এইটা বর্গ মিটার হয়ে গেল। এদিকে যেহেতু বর্গ মিটার আছে, এটাকেও বর্গ মিটার করতে হবে, তাহলে 0.2 × 0.2 বর্গ মিটার, এটা হচ্ছে একটা টাইলসের ক্ষেত্রফল। ধরে নিচ্ছি এক্সটি টাইলস লাগছে, তাহলে দেখো এক্সটি টাইলসের মিলিত ক্ষেত্রফল আর রাস্তার ক্ষেত্রফল সমান হতে হবে, ঠিক আছে? আর রাস্তার ক্ষেত্রফলটা আমরা আগের দিন বুঝিয়ে দিয়েছি, তোমরা ভালো করে বুঝে নিতে পারো, এই ফর্মুলাটা শিখেও নিতে পারো। যাই হোক, তাহলে এক্সের ভ্যালু কত হবে? এক্স সমান হচ্ছে দেখো 80/0.2 মানে 2/10, 0.2 মানে 2/10। তাহলে 4×20 তাহলে 20 × 10 × 10, তাহলে 2×3 = 0, তাহলে 2000। তাহলে আমরা বলতে পারি যে 2000টি টাইলস লাগবে, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি ইজ দ্য রাইট আনসার। যেহেতু বাইরের চারা থেকে রাস্তা আছে, সুতরাং রাস্তার ক্ষেত্রফল বের করে নিলাম। এবার এই রাস্তাটা যদি টাইলস দিয়ে ঘেরা হয় তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটাকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এক্সটি টাইলসের মিলিত ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছ, বুঝে গেলে কিন্তু অঙ্কটা করতে খুব কম সময় লাগবে, ঠিক আছে? 6 নম্বর অঙ্ক ক্লিয়ার, চলে যাবো আজকে নেক্সট অঙ্ক, অর্থাৎ 7 নম্বর অঙ্কে। দেখো 6 নম্বর অঙ্কটা আমরা করলাম যে বাইরের চারধারে রাস্তা, আমি আগের ভিডিওতে অর্থাৎ আগের ক্লাসে ভেতরের চারদিকে রাস্তার অঙ্ক করিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি তারা দেখে নিতে পারো, কারণ নেক্সট অঙ্কটা 7 নম্বর অঙ্কটা কিন্তু ভেতরের চারিদিকে রাস্তা টাইপের অঙ্ক হবে। কী বলেছে 7 নম্বর অঙ্ক স্ক্রিনে দিয়েছি, দেখো বলেছে 5 m × 8 m আয়তনের একটি ঘরে কার্পেট বিছাতে হবে, প্রত্যেক দেওয়ালের দিকে 10 সেমি করে বাদ দিয়ে, যদি প্রতি বর্গ মিটার কার্পেটের দাম 18 টাকা হয় তাহলে রুমটি কার্পেট বিছাতে কত খরচ হবে? খুব ক্লিয়ার ব্যাপার, একটা আয়তকার রুম আছে, কত? 5/8, তাহলে এটা হচ্ছে 8 m, এটা হচ্ছে 5 m, ক্লিয়ার? আর কি বলেছে দেখো, একটা জিনিস বলেছে ভেতরে, বলেছে দেখো যে 10 সেমি করে বাদ দিয়ে, তাহলে চারদিক থেকে 10 সেমি বাদ দিয়ে দাও,
তাহলে 10 সেমি করে বাদ, তাহলে 10 সেমি মানে কত মিটার? 10 সেমি মানে হচ্ছে 0.1 মিটার, তাহলে 0.1 মিটার করে বাদ। এবার তোমরাই বলো, দেখো এইখান থেকে এতটা হচ্ছে 5 মিটার আর এইটুকু 0.1 মিটার, এইটুকু 0.1 মিটার, তাহলে এইখান থেকে এতটা কতটা হবে? আমরা বলতে পারি 5 মিটার থেকে 0.2 বাদ, কারণ এটা 0.1 এটা 0.1, তাহলে 4.8 মিটার। সিমিলারলি দেখো এইখান থেকে এতটা হচ্ছে 8 মিটার, হয়েছে এটা 0.1 এটাও 0.1, তাহলে 8 মিটার থেকে 0.1 আর 0.1 মানে 0.2 বাদ, তাহলে এইখান থেকে এতটা কত হবে? 7.8 মিটার। তাহলে দেখো কী বলেছে, বলেছে যদি প্রতি বর্গ মিটার কার্পেটের দাম এত টাকা হয় তাহলে রুমটি কার্পেট দিয়ে বিছাতে কত খরচ হবে, তাহলে কার্পেটের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এটাই কিন্তু কার্পেট ভেতরেরটা, কারণ দেখো 10 সেন্টিমিটার বা 0.1 মিটার করে ছেড়ে কার্পেট দিয়েছি রুম থেকে, তাহলে কার্পেটের ক্ষেত্রফল কত হবে? তোমরা বুঝতেই পারছো যে 4.8 মিটার ইনটু 7.8 মিটার, এটা হচ্ছে কার্পেটের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা এইবারে ক্যালকুলেশন করে নাও, 48কে 78 দিয়ে গুণ, দুই অঙ্কের সংখ্যার সঙ্গে দুই অঙ্কের সংখ্যার গুণে শর্টকাট ভিডিও আছে, বাইরের সঙ্গে বাইরে 8, 8, 64, 4, হাতে রইল 6। এইবারে বাইরের সঙ্গে বাইরে ভেতরের সঙ্গে ভেতরের, 8, 4, 32, 8, 7, 56, 56 আর 2, 58 আর 30, 88, 88 আর 6, 94, 4, হাতে রইল 9, 4, 7, 28, 9, 28 হচ্ছে 37, তাহলে 3744, তাহলে 3744, এটা হচ্ছে বর্গমিটার। এটা কী পেলাম? এটা পেলাম আমরা যে কার্পেটের ক্ষেত্রফল প্রতি মিটারে, সরি প্রতি বর্গ মিটারে খরচ 18, তাহলে 18 দিয়ে গুণ হয়ে যাবে টোটাল খরচ, তাহলে আমরা পেয়ে যাবো, গুণ করে দাও, 18, 4, 72, 2, হাতে রইল 7, 18, 4, 72, 7, 79, হাতে রইল 7, 18, 7 কত হয়? 18, 5, 90, 18, 6, 108, 18, 7, 126, আর 7, 133, 3 হাতে রইল 13, 18, 3, 54, আর 13, 54, 3, 57, আর 10, 67, তাহলে রেজাল্টটা কত পেলাম? 67,392 টাকা। তাহলে কত খরচ হবে? 67,392 টাকা। কিন্তু একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস আমাদের খেয়াল করতে কী হবে, দেখো 4.8 সঙ্গে 7.8 গুণ করলে দু ঘর পর দশমিক, মানে এখানে একটা দশমিক বসবে, সুতরাং এখানে একটা দশমিক বসবে, তাহলে কী হবে না, আমাদের দশমিক বসানোর পর হবে 673.92 টাকা, অর্থাৎ 673.92 টাকা খরচ হবে, অর্থাৎ এক্ষেত্রে অপশান এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে কারো কোনো অসুবিধা নেই, আমরা চলে যাবো আজকের নেক্সট অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তার আগে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা পজ করে নোট করে নাও। কী করবে তোমরা? একইভাবে এই যে 8 মিটার 5 মিটার আছে, 0.1, 0.1, 0.2 বাদ, তাহলে এটা হলো 4.8, এটা 7.8, ঠিক আছে, গুণটা করে নেবে, তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলে এই ভেতরের কার্পেটের, তাকে প্রতি বর্গ মিটারে খরচ 18 টাকা দিয়ে গুণ করবে, রেজাল্টটা পেয়ে যাবে, যে দশমিক আছে সুতরাং দশমিক উত্তর আসবে। ক্লিয়ার? চলে যাবো আজকে লাস্ট অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আমরা আয়তক্ষেত্রের মাঝ বরাবর রাস্তা দিয়ে করবো, ভীষণ গুরুত্বপূর্ণ। লাস্ট তিনটে অঙ্ক কিন্তু অনেকটা লেন্দি অঙ্ক, যারা তোমরা পার্ট থ্রি দেখোনি তাদের একটু অসুবিধা হতে পারে, তাই তোমরা অবশ্যই পার্ট থ্রিটা দেখে এই ক্লাসটা দেখবে, তাহলে সুবিধা হবে। কী বলেছে লাস্ট অঙ্ক? 80 মিটার ক্রস 60 মিটার একটি আয়তকার তৃণভূমির মাঝ বরাবর 10 মিটার চওড়া দুটি রাস্তা আছে, একটি রাস্তা দৈর্ঘ্যের সমান্তরাল, অপরটি প্রস্থের সমান্তরাল। বোঝানোর জন্য তোমাদেরকে আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু পরীক্ষালে ছবি আঁকার কোনো দরকার পড়বে না। এটা হচ্ছে আয়তকার তৃণভূমি, এটা হচ্ছে 80 মিটার, এটা হচ্ছে 60 মিটার। ক্লিয়ার? এবারে দেখো এই মাঝ বরাবর রাস্তা আছে, দৈর্ঘ্য বরাবর একটা, প্রস্থ বরাবর একটা, কত চওড়া? বলেছে 10 মিটার চওড়া, এটা হচ্ছে 10 মিটার। কী বলেছে? প্রতি বর্গ মিটার 30 টাকা হিসেবে রাস্তা দুটিতে পাথর বিছাতে কত খরচ হবে? রাস্তাতে পাথর বিছাচ্ছে, এই রাস্তাতে, তাহলে রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি কী ছিল, ফর্মুলাটা ছিল যে এক্স ইন্টু এল প্লাস বি মাইনাস এক্স, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা। এক্সটা হচ্ছে 10, এলটা 80, বিটা 60, তাহলে 10 ইন্টু 80 প্লাস 60 মাইনাস 10, তাহলে 80 প্লাস 60 140, 10 বাদ 130, 130-এর সঙ্গে 10 গুণ, তাহলে 1300 বর্গ মিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এবার প্রতি বর্গ মিটারে 30 টাকা খরচ, তাহলে গণিত 30, তাহলে দেখো 3, 3, 39, 3, 0, তাহলে আমরা বলতে পারি 39,000 টাকা খরচ হবে, এক্ষেত্রে টোটাল খরচ 39,000 টাকা, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ রাস্তাতে দুটিতে পাথর বিচাতে খরচা হবে 39,000 টাকা। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কিন্তু 8টা অঙ্ক করলাম,
অত্যন্ত হাই লেভেলের অঙ্ক, এগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। যদি তোমাদের কিছু বলার থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা প্রত্যেকটি ক্লাসের প্র্যাকটিস সেট আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রামে তোমরা মাইস ম্যাথস লিখে সার্চ করবে, সেখানে আমাদের গ্রুপটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টারে নতুন কোনো ট্রিক্স নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।